नमस्कार बंधुरा, ग्रीन गार्डेनर चैनल पक्ष आबार स्वागत जानाच्छि। आमार सामने जे पिटुनियागुलो देखते पाच्छेन एइगुलो बेश किछुदिन आगेई आमी बसिएछिलाम। एर पटिं मीडिया किभाबे तैरी करते हय तार विस्तारित भिडियो आमार चैनेले देया आछे। जारा नतुन तारा अवश्यई भिडियोटी देखे नेबेन। देखुन कत सुंदर पिटुनिया आजके डिसेम्बरेर 3 तारीख, ताते किन्तु गाछे फुले फुलमय हो गेछे। आर बेशी कथा बाड़ाबो ना, आज के आमी देखाबो पिटुनिया टावर तैरी निये एकटा भिडियो निये एसेछि। ए भिडियोटी आमाके करे पाठिएछेन हावड़ार आमता थेके सौरभ राजा साउदादा। तो बंधुरा देखते थाकुन जे किभाबे तिनी पिटुनिया टावर तैरी करेछेन। देखुन आपनादेर अल्प जायगार मध्ये एत सुंदर একটা টাওয়ার তৈরি করতে পারবে এবং রংবিরঙের ছাদ বাগানে আপনারা পিটুনিয়া ফলাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারাও পারবেন আপনাদের ছাদ বাগানকে আরো আকর্ষণীয় করে তুলতে এই রকম রংবাহারি পিটুনিয়ার মাধ্যমে, এবং আপনার ছাদ বাগান হয়ে উঠবে ফুলে ফুলময়। তো আজকে সৌরভ দা তার ভয়েসে আজকে সুন্দর করে ব্যাখ্যা করবেন যে কিভাবে তিনি এই পিটুনিয়া টাওয়ার তৈরি করেছেন সেটা নিয়ে। তাই বন্ধুদের কাছে অনুরোধ, তারা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, আমি সৌরভ, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিটুনিয়া টাওয়ার তৈরি করতে হয়। চলুন বন্ধুরা জেনে নিই প্রথমে কী কী উপকরণ লাগে পিটুনিয়া টাওয়ার তৈরির জন্য। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে এই খাঁচাটা, এইটা আমি বানিয়েছি আগের বছর। এইটা জিআই তার দিয়ে বানানো একটা খাঁচা। আপনি চাইলে কোনো দোকান থেকে লোহার জাল কিনে নিতে পারেন, সেইটা বেশি ভালো হবে। এইভাবে বানিয়ে নিতে হবে। আর এইটা আপনি দেখতে পাচ্ছেন একটা পিভিসি পাইপ, পিভিসি পাইপ এইটা, এর এক প্রান্তে আমি বন্ধ করে দিয়েছি। আর এখানে অসংখ্য যে দাগ আছে, এই দাগগুলো আপনাকে হোল করে নিতে হবে, যাতে ওপর দিয়ে যাতে যখন আপনি জল দেবেন জলটা যাতে ওই হোল দিয়ে যাতে সম্পূর্ণ বেরিয়ে সব গাছে যেন ছড়িয়ে পড়ে। নিচেটা বন্ধ করা আছে, কেননা নিচে দিয়ে না বন্ধ করলে সব জল ওখান দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর তার সঙ্গে আপনাকে একটা পেপার মাপ করে কেটে এইভাবে আপনাকে কেটে নিতে হবে হোল করে। আর লাগবে একটা বালতি বা চওড়া কোনো পাত্র, যাতে আপনার নিচেটা আপনাকে অবশ্যই হোল করতে হবে। তারপর স্টোন চিপ দিতে হবে। চলুন বন্ধুরা এবার দেখে নিই সাজানোর পর রূপটা কেমন হয়। বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন পিটুনিয়া টাওয়ার তৈরি হয়ে গেছে। এই যে বালতি, বালতির ভিতরে খাঁচা, এই যে খাঁচার ভিতরে এই পেপার দিয়ে দিয়েছে। আর এখানে আপনি অনেকগুলো হোল, এখানে অনেকগুলো হোল করা আছে, এখানে আপনি গাছ বসিয়ে দিতে পারেন। আর ওপরে এই যে পাইপটা, আমি পাইপটার মাথায় জল দেব, তো এখানে জলটা নেবে যাবে। আপনি এখানে অনেক গাছ বসিয়ে রাখতে পারেন, আমি পরবর্তীকালে এটা কেটে দেবো এখান থেকে, ঠিক আছে। তো বন্ধুরা চলুন দেখা যাক এবার কিভাবে পিটুনিয়া মাটিটা করা যায়। হ্যাঁ বন্ধুরা, মাটি আমি 2 মাস আগে করেছিলাম। মাটির সঙ্গে 60% মাটি, 30% গোবর সার, আর বাকি সব সিংকুচি, হাড় গুঁড়ো, সুপার ফসফেট, এইসব দিয়ে মাটিটা করা আছে। মাটিটা যত আগে করবেন তত ভালো। আমি জল দিয়ে বস্তা করে রেখে দিয়েছিলাম, যাতে ডিকম্পোস্ট যাতে ভালো হয়। 2 মাসের মাটি দেখলেই বুঝতে পারছেন। এই মাটিটা এখানে ভরে দিয়েছি, ব্যাস এবার পিটুনিয়া টাওয়ার রেডি। এবার জেনে নেওয়া যাক গাছ প্রতিস্থাপনের পর আমরা কীভাবে তার পরিচর্যা করব। প্রথমত 15 দিন পর আপনাকে ফুল পচা জল দিতে হবে।
তার 15 দিন পর বা তার 10 দিন পর 5 গ্রাম এপসন সল্ট 5 গ্রাম আপনাকে 5 গ্রাম এপসন সল্ট 5 গ্রাম ইউরিয়া 1 লিটার জলে গুলে সেখান থেকে ভালো করে স্প্রে করে দিতে হবে আর হালকা একটু দিয়ে দিতে হবে কোনো ব্যাপার না এরপর গাছের গ্রোথ দারুণ হবে এইভাবেই ট্রিটমেন্ট চলবে ইউরিয়া আর এপসন সল্ট এইটা দুবার প্রয়োগ করলেই হবে ঠিক আছে ফুল জলটা কন্টিনিউ দিয়ে যেতে পারেন বা সবজি পচন জল দিতে পারেন আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না।